আল্লাহ যদি মমিন বান্দাকে কেনে সাফ পরিমাণে ধনসম্পদের মালিক বানায়া দেয় মমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয় টাকাওয়ালা বানায়া দেয় প্রতি বছর হিসাব করে করে সক্রিয়ভাবে কয় লক্ষ টাকার কয় হাজার টাকা জাকাত হয় কয় কোটি টাকার কয় লক্ষ টাকা জাকাত হয় মমিন বান্দা প্রত্যেক বছর হিসাব করে করে বছরে একদিন জাকা দেবে কার ভয় আরো জোরে বলেন কার ভয়ে নামাজ যেমন ফরজ জাকাত দেওয়া তেমনি ফরজ কথা বলেন নামাজের ফরজ আমল হয় জাকাতের ফরজ আমল হয় খুব কম কথা বলে ঠিক কিনা আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে জাকাত দে আপনার জন্য ফরজ কথা জাকাত তো আপনার জন্য কি আরো জোরে বলেন জাকাত দেয়া লাগবে আল্লাহ পাক জাকাত কেন দিলেন জানেন তাক করতেছেন আল্লাহ কেন zakat দিলেন তাহলে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন zakater সিস্টেমটা দিয়েছেন কারণ হল সমাজে অনেক দরিদ্র মানুষ থাকবে আল্লাহ পাক দিয়েছেন zakat দারিদ্রতা বিমোচন করার জন্য আল্লাহ zakat দিয়েছেন অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য zakat আরছে সমাজের বঞ্চিত অবহেলিত গরীব অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কথা বলেন ঠিক কিনা কোন সমাজের অর্থনীতি যদি জাকাত ভিত্তিক হয় ওই সমাজে অভাবনাটন আসবে না দুর্ভিক্ষ আসবে না কথা বলেন সমাজের অর্থনীতি কি হওয়া লাগবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে জাকাত ভিত্তিক আমাদের অর্থনীতি জাকাত ভিত্তিক নাকি সুদ ভিত্তিক হারামে বরকত আছে কথা বলেন না কেন হারামে বরকত আছে হারামে বরকত নাই হালালে বরকত এটা মাথায় রাখা লাগবে বাজান গো স্বাধীনতার বছর গেল যারা ওরা দিয়েই গেল যারা নিচ্ছে নিয়েই গেল মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না কথা বলে না আর আমরা জাকাত মানেই পাইছি শাড়ি লঙ্গি আছে না আছে না পাঁচ হাজার শাড়ি লঙ্গি বিতরণ করার জন্য স্কুল মাঠে মানুষকে নিয়ে যাওয়া হয় লঙ্গি সাড়ে পাঁচ হাজার মানুষ আছে পঞ্চাশ হাজার ঠেলা ঠেলি গুদাগুদিতে ছয় জন হতো বত্রিশ জন হতো কর্ত পেপার বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ যুগান্তর নয়া দিগন্ত পেপার পত্রিকায় খবর চলে গেল অমুক তালুকদারে সেরাগালি বদনা জাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করতে গিয়া ছয় জন নিহত বত্রিশ জন মেডিকেল কলেজ হাসপাতাল শহীদ জিয়া কথা কন্যা খায় এইভাবে যদি কেউ জাকাতের অর্থ বিলায় আপনার কি মনে হয় জান্নাতে গেছে জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাবার দেবে অত সোজা অনেকে বলতেছে হলে জাকাত দিবার পারবো না হলে পেঁচাল শুনে হলাম হুজুরের জাকাত হুজুর দেখ নাকি কয় আমরা কোরআনের সঠিক কথাগুলো ধারণ করি না বোঝার চেষ্টা করি না এই জন্য আমরা এত কষ্টের ভিতরে আছি কথা বলেন ঠিক কিনা সঠিক কথাগুলো একটু শুনে যান আমল করে না না করেন একটু শোনেন আমি তো প্রথম থেকে শোনার অনুরোধ করছি তারপরে উঠে উঠে বাড়ি যাচ্ছেন কি যে হয়েছে আল্লাহ পাক জানা তাড়াতাড়ি শেষ করতেছি একটু সময় দেন কয় নাম্বার কথা বলেন না কেন কয় নাম্বার এনে যাকাত মানে শাড়ি লঙ্গি নয় যদি দেন কেমনে দেবেন ভালোটা দেবেন আপনি নিজের পরনে পরে থাকেন পাঁচশো টাকা সাতশো টাকা দামের লুঙ্গি আর গরিবকে যখন দেন দুইশো টাকা লিটল লঙ্গি পরে থাকলে আবার সব দেখা যায় কথা কন ঠিক কেনা আপনি নিজের বউরে পরান দুই হাজার পাঁচ হাজার টাকা দামে শাড়ি আর গরিব মহিলার দেন তিনশো টাকার শাড়ি ওইটা ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক না এই বড় লোক এই শাড়ি তোর বউরে পরাও কথা কো না কেন ওই শাড়ি তোর মেয়েরে পরা কথা বলে না কেন আর এই মার্কেট আলার উপর আমার খুব মন খারাপ যখন আমি দেখি রমজান মাসে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি লঙ্গি সুলভ মূল্যে বিক্রয় করা হয় মনে হয় সাইন বোর্ড নিয়ে যাওয়া সাই পে ধরি কথা কন না কথা কন না খেয়ে জাকাতের আবার আলাদা কাপড় তৈরি হয় সেটা আবার কোন দেশ থেকে আসে হ্যাঁ কাপড় তো কাপড়ই বেটা হাজদামি করা জায়গা পাওনা না রাগ করতেছেন আপনারা আপনার নিজের জন্য যা পছন্দ করবেন অপর মুসলমানের ভাইয়ের জন্য তাই পছন্দ করা লাগবে তোমার ইজ্জত তোমার লঙ্গি দিয়ে লাগে এক হাজার টাকা তোমার ইজ্জতের ইজ্জতের দাম না আরে তোমার ইজ্জতের ইজ্জতের দাম বেশি কারণ তোমার ভিতরে ভেজাল আছে কথা এই জন্য দিলে ভালো দিবেন পাঁচ হাজার দেওয়ার দরকার নেই পাঁচশো দেন ভালো দেন কি দেন ভালো দেন এক নাম্বার দেন আল্লাহ আমাদের বোঝা তাওফিক দান করুক সরে বলেন আমি আর এই যে জাকাতের অর্থ আমি গরিবের হাতে দিলাম আমি দিয়ে কি গরিবকে দয়া দেখাইলাম এই দিক খেয়াল করেন এই আমি বড় লোক আমার জাকাত দেওয়া ফরজ গরিবের জাকাত খাওয়া ফরজ নয় আমি যে গরিবের হাতে জাকাতের অর্থ দিলাম ওই গরিব ব্যক্তি আমার এই জাকাতের অর্থ গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোককে দয়া করছে কথা বলে ঠিক কেনা আর আমরা বুঝি উল্টোটা এটা জাকাত দাও তোর ফরজ দিলে তুই বাঁচবি আর না দিলে তোর এই সম্পদ তোর জাহান নামের শাস্তির কারণ হবে কথা বলেন না কেন জাকাত হলো মালের ময়লা জাকাত আপনার সম্পদকে পবিত্র করে জাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করে জাকাত দেবেন আপনি বাঁচবেন জাকাত দেবেন না অবস্থা কি হবে শোনেন বলবো রাগ করবেন না বাজান গম আর হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আল্লাহর নবী নাম সালা সাল্লাম কারণ কে দেখে বলে কারণ রে তোমারে জাকাত দিতে হবে কারণ দেখে বলে আমি জাকাত দিতে পারবো না কারণ বলেন তো কৃপন কি ছিল কৃপন পায়ে স্যান্ডেল যায় না ক্ষয় যাবে বলে গায়ে জামা পরে না সিরে যাবে বলে সেই কৃপণের কাছে যা বলতেছে কারণ রে জাকাত তোমার দিতেই হবে মুসা আলাহ সালামের কথা শুনে কারণ রেখে বলে জাকাত কি দেয়া লাগবে বলে হ্যাঁ দেওয়া লাগবে না হলে আমি জাকাত আদায় করব কত টাকা জাকাত দেওয়া লাগবে শতকরা আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে এইবার কারণ ডেকে বলে মুসা রাগান্বিত হয়েও না আমার একটু সময় দিয়ে একটু হিসাব নিকাশ করে দেখি কারণ কাল্লা এত সম্পদ দিয়েছে সে উত্তরটা উঠ লাগতো বহন কর করতে সাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না কথা কন ঠিক কিনা কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে সাত দিন সাত রাত যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরে জাকাতের টাকা ফুরবা ফুরাবে না এত জাকাতের অর্থ আসছে এইবার কারণ চিন্তায় ফুরে গেল মুসা যে কায়দায় জাকাত আদায় করার কথা বলে গেল সেভাবে হোক মুসা রাগ বেশি আমার কাছে কাছে জাকাত আদায় করে ছাড়বে এখন কি করা যায় এলাকার একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সবদা সবদার কাছে যা বলে সবদা এক বস্তা টাকা তোরে দিয়ে দিলাম আর কালকে সাক্ষী দেওয়ার পর আর এক বস্তা টাকা দেব বিনিময়ে মুসানবি যেই মসজিষে দাঁড়াইয়া মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয় ইমানের কথা বলে ওই ভরা মসজিষে দাঁড়াইয়া একবার শুধু বলবি ওই মুসানবি দিনের বেলায় ওয়াজ করে হারাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই বাস এতটুকু বললে যথেষ্ট বাকি যা করার আমি কারণ করব দুই নাম্বার মহিলা রাজি হয়ে গেল পরের দিন সকাল বেলা আল্লাহর پیغمبر মুসা নবী ভরা মসজিদে আলোচনা করতেছে আল্লাহর پیغمبرের আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষ একত্রিত হয়ে আলোচনা শুনতেছে ওই ভরা মসজিদের মধ্যে সবদা নামের প্রতিটা এসে আলোচনা শোনার জন্য আল্লাহর پیغمبر মুসা নবীর আলোচনা শোনার পর সবদার পাশার হৃদয় গইলা চোখ দিয়া পানি

বাজান গো আমার এইবার কারণ খালি সারা দেয় শব্দা দ্বারা মুসা যে কায়দা ওয়াজ করেছে আজকে সব মানুষ মুসার কাছে ইমান আনবে তাড়াতাড়ি করে দ্বারা শব্দা বলি আরেকটু শোনে এ বাজান গো আমার এরপরে দুইজন লোক পাঠা দিল তাড়াতাড়ি করে শব্দা করে শব্দাকে দাঁড় করায় দে দুইজন এসে বলে নেতা এক বস্তা টাকা দিছে তোমার মনে নাই আর এক বস্তা টাকা রেডি আছে বিনিময় দ্বারায় খালি একবার সাক্ষী দিয়ে দাও শব্দা বলে আরেকটু শুনি মজায় লাগে বলে না আর শোনানো যাবে না দুইজন দুই হাত হাত জোর করে দাঁড় করা দিয়েছে শব্দ যখন দাঁড়িয়ে গেছে কারণ কারণ তখন লাভ মেরে দাঁড়ায় গেছে ডেকে বলে ওই মুসাওয়াজ বন্ধ কর ওই যে দেখ কর্নারে দুই নাম্বার মহিলা দাঁড়াইছে বোঝেন নাই কথা আজ পৃথিবীর জমিনে তাকা দেখেন যখন আলেমুলামা হক কথা বলে কোরআনে সঠিক কথা বলে এখনো ডিজিটাল কারণ আছে লাভ পাড়া দাঁড়ায় বলে হুজুর ওয়াজ বন্ধ কর তোমার ওয়াজ লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না হুজুরের ওয়াজ তোর জায়গা মতো লাগে গেছে এ কথা কর না কে আপনারা তোর এত জলে কে সুদের কথা বলে ঘুষের কথা বলে আল্লাহর আইনের কথা বললে ধর্ষণের আল্লাহর আইন দিয়ে বিচারের কথা বললে চোর ডাকাতের আল্লাহর আইন দিয়ে কথা বলে তোমার এত লাগে কে কোন জায়গায় বেজা যায় রাগ করতেছে রাগ করি না করেন তো সমস্যা কি এলাকায় যাবো আর আসবো না সমস্যা আছে দাওয়াতের আশা ওয়াজ করিনা ওই চলে গেছে দাওয়াত নিব এই দুখে ফোন বন্ধ করে রাখি এই দাওয়াতের আশা ওয়াজ করতেছিনা বাজান হক কথা কথা বলেন ঠিক কিনা ঠিক আলেম ওলামা হক কথা বলে মসজিদের ম্যাম্বারে দাঁড়ায় খুতবা দেয় সুদঘুষের আলোচনা করে তুমি সুদের লিডার সুদের ডিপু এলাকার সব চাইতে বিশিষ্ট সুদখোর এই জন্য হুজুরের ওয়াজ তোমার বেকা লাগে না তোমার বউ মেয়ে পর্দা করে না হুজুর পর্দার আলোচনা করলে তোমার খারাপ লাগে যুগ জামানা বোঝে না হুজুর কোথায় আলোচনা করতে হবে একদিন বাড়িতে নিয়ে গেছিলাম আমার স্ত্রী সন্তানের সাথে পরিচয় করে দিয়েছিলাম তারা সেদিন পর্দা করে না আজকে হুজুর আকার ইঙ্গিতে জায়গা মতো দিয়েছে কথা কর না খেয়া দোষ হুজুরের সব দোষ হুজুরের উনি যে এত হারাম কাজে লিপ্ত হয়ে গেছেন অন্যায় করতেছেন গোনা করতেছেন সেই দিকে খেয়াল নাই রাগ করতেছে তা আজ আজ আলেমদের আওয়াজে প্রকাশে বাধা আছে না না কারণ কি বলতেছে মুসা আওয়াজ বন্ধ ক তা আসো পৃথিবীতে যারা এই হুঙ্কার দিবে ধমক দিবে ডাইরেক্ট আলেমদেরকে ওরা হলো ডিজিটাল কারুন এ কথা কন্ন কে এ বা গো আমার মূর্সা নবী বাবা আপা থাকলেন কারণ ডেকে বলে সব দাপ তাড়াতাড়ি করে তুমি যা বলবা বলো ভয় পাবে না আমি তোমার সাথে আসি কথা কন্ না কে সবদাইবার বলে কারণ চুপ করে বস যেহেতু আমি দাঁড়াইছে আমি বলবো এইবার সবদা নামের প্রতিদা দাঁড়ায় বলতেছে ও দেশের জনগণ শোনো মন আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাশান হৃদয় গই লাগেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না আর অশ্লীলতার পথে থাকবো না আমি আজকে ইমান গ্রহণ করব আল্লাহ আলেমদের আলোচনা শুনে সুৎকর ভালো হয়ে যায় ঘুষকর ভালো হয়ে যায় বেনামাজি ভালো হয়ে যায় বেপর্দায় সলা মা বোন ভালো হয়ে যায় কথা কন না আলেমদের ওয়াজের দ্বারা মানুষের পরিবর্তন হয় মানুষ হৃদায়তের পথ খুঁজে পায় আল্লাহ কে সেনে রাসুল কে সেনে করান কে জাহান নাম সম্পর্কে জানে এই আলেমদের কথা শুনে কেউ বিরক্ত হবে না আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করুক জোরে বলেন আমিন এইবার সব দাঁড়ায় বলে ये कारण क्यों लाफालाफी करते अपनारा ना গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা দিবে বলে ও আদা করেছে বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিতে হবে এই ভরা মসতি দ্বারাই বলতে হবে ওই মুসানবির দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই কিন্তু আপনাদের সাক্ষী রেখে বলতেছি মুসানবির চরিত্র ফুলের চাইতে পবিত্র আর ওই কারণ হল আমি সবদার নিয়মিত ভক্ত আমার এক নাম্বার কাস্টমার বোঝেন নাই কথা মনে হয় তাহলে যার জন্য গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে কথা গত ওই যারা সাক্ষী বাড়া করেছে তার মুখে সত্য কথা বের করে দিলেন তিনিকে ওয়ামা কারুয়ামা কার অল্লা আল্লাহ মাকিরি খেলাকার আরো জোরে বলেন খেলা কার সাক্ষীর সব গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল আমরা বুঝি ওনারা অপরাধ করেনি সাক্ষী ভাড়া করে মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে আমরা বুঝি কারণ সাক্ষী যে কায়দায় সাক্ষী দিচ্ছে কি বলে সেদিন ছিল আমাবাসার রাত কিসের রাত আমাবাসার রাত আমি এক কিলোমিটার দূরে থেকে দেখলাম ভারতের টাটা কোম্পানির চাকু দেওয়া ধারায় ধারা ধারালো চাকু দিয়া কোপায়া কোপায়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে অমাবাস্যার রাতে কি এক কিলোমিটার দূরে থেকে দেখা যায় এটা গাঁজা খুড়ি গল্প ছাড়া আর কিছু এ কথা কর না কে আপনারা তার মানে সাক্ষীটা সত্য না মিথ্যা আর কিছু বোঝা লাগবে ভাই অমাবাস্যার রাতে নিজের হাতে দেখা যায় না আরো বলে এক কিলোমিটার থেকে দেখছে কেমনে মার্ডার হয়েছে বিশ্বাস করা যা শয়তান বিশ্বাস করে না আর সাক্ষী দেখে শয়তান করছে আমার আর দেশে থাকা লাগবে না আমি হিন দেশে যাই কথা কন ঠিক কিনা কারণ আমি কি শয়তানি করবো এরা তো বড় শয়তান হয়ে বসে আছে এরা হুজুর মানে না রে হুজুর মানে না রে কথা কন না কেন কষ্ট পাচ্ছেন হুজুর কয় হুজুর মানিবে চুরি করছে হুজুর কয় হুজুর হারি চুরি করছে শয়তান বিশ্বাস করবে কথা যে হুজুরে এক রাত ওয়াশ করে দশ হাজার কত পায় সেই হুজুর বলে মানি ভ্যাকসুরি গোজারে গেছে আল্লাহ আমাদের হেদায়ত দান করুক জোরে খন আমি এ ভাইয়ে মরা তো লাগবে আমি যদি আমার ভাইয়ের পক্ষে কথা না বলি তো বলবে কি কথা বলে না কেন বাদশা হারুন রশিদ বাজারে গেছে দেখতেছেন সুন্দর একটা পাখি বিক্রি হচ্ছে তো এই ব্যক্তি বলতেছে এই পাখি বিক্রি করতেছ তো এই পাখির দাম কত অনেক দাম চাইলেন বলতেছি এত দাম চাইলেন বাজারে দুই তিন গুণ দাম চাইলেন কারণটা কি আপনি জানেন না এই পাখির ভিতরে অনেক বড় একটা গুণ আছে কেন এই পাখিকে যদি ফাঁদ পেতে আটকে রাখা হয় এ কিছু আওয়াজ জানে স্পেশাল ভাবে কিছু আওয়াজ জানে এর কুহু কুহু উহু উহু আওয়াজে এর জাতি ভাইয়েরা হাজার হাজার এর কাছে আসে আসলে কি হবে আপনার এই ফাঁদে শত শত পাখি প্রতিদিন আটকা পড়বে এটা হলো তার গুণ এই গুণের কারণে দাম বেশি বাসটা হানুন রশিদ আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে দাম যা চাইছে তার বেশি মূল্য দিয়া পাখি কিনে জায়গা মতো জবাই করে দিয়েছে তখন পাখি বিক্রেতা জিজ্ঞাসা করলেন বাসা বিষয়টা বুঝতে পারলাম না কেন এরকম করলেন এইবার বলতেছে যে তার নিজের স্বজাতি লোকের সাথে গাদদারি করতে পারে এক দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই কথা বলে ঠিক কে যে তার নিজের জাতির সাথে গাদদারি করে তা আমাদের অবস্থাটা তাই হয়ে গেছে কথা বলেন ঠিক কে না এজন্য গাদ্দার হওয়া যাবে না গাদ্দার হওয়া যাবে না মুনাফিক হওয়া যাবে না যেখানে সেখানে তাল মিলায় চলা যাবে না মুনাফিকের ইমান টাকা দিয়ে বিক্রি করা যায় মুনাফিককে টাকা দিয়ে কেনা যায় কিন্তু একজন বেলালের মতো আল্লাহ ওয়ালাদের টাকা দিয়ে কেনা যায় না হাজারো সাবুকের বিনিময়ে তাদের কেনা যায় না ফাঁসির তরি ভয় দেখায় তাদেরকে কেনা যায় না হাজারো রিমান্ডে তাদের রক্ত খসে পড়ে জীবন খসে পড়ে জীবন শেষ হয়ে যাবে এরপরে বাতিলের কাছে মাথা নত করবে না করবে না করবে না জীবন চলে যাবে তাও এই মাথা আল্লাহ সারা কারো কাছে নত হবে রাগ করতেছেন কষ্ট পাইলেন আমার আমার কথা কষ্ট পাইছেন এরকম কিছু গাদ্দারে জন্ম হয়েছে কিসের জন্ম হয়েছে বড় বিপদ কথা বলেন ঠিক কে না টুবিদারি সবই আছে বোঝা যায় না আপন ভাই না কি ভাই কোটা না কে বোঝার কোনো উপায় না এই জন্য বড় বিপদে সামনের দিকে যায় কষ্ট হচ্ছে আপনাদের কি বুঝলেন যারে সাক্ষী ভাড়া করেছে তার মুখ দিয়ে সঠিক কথা বের করে দিয়েছেন তিনি কে আল্লাহ আছে না নাই জোরে বলেন আজও আল্লাহ আছে না নাই কোনটা সত্য কোনটা মিথ্যা দুই দিন আগে হোক পরে হোক জাতির মানুষের সামনে একদিন প্রকাশ হবে ইনশা আল্লাহ ইনশা সামনের দিকে যাই ও বকুরার মুসলমান দাড়িয়ালের বাবা জিরা দিলের কানটা লাগা কথা শুনে যান আল্লাহর পৈগাম্বার অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন সমস্ত ঘটনা জানার শোনার পরে মানুষ তো বুঝতে পারছে আসল সত্যটা কি মানুষ দলে দলে ইমান গ্রহণ করা শুরু করলো বলেন আল্লাহ আকবার মুসা আলাইহিস সালাম এতরেকে গেলেন পয়গাম্বর এগে গেলেন মাথার টুপি ভেদ করে সূল খাড়া হয়ে যায় আতরাক আল্লাহ কেদিকে বলে আল্লাহ আর কারুন কে সময় দেয়া যাবে না এইবার কারণকে জমিন থেকে বিদায় করে দিতে হবে আল্লাহ আপনি জমিন কে করেন জমিন জানো কারুন কে গ্রাস করে ফেলে আল্লাহর পয়গাম্বারে দোয়া কবুল হয়ে গেল এইবার জমিন হাঁটু পর্যন্ত কারুনের গ্রাস করে ফেলেছে জমিনের নিচে হাঁটু পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না আমি উঠতে পারবো যখন গেছে বলে ব্যাপার না এরকম আল্লাহর তুমি নিয়ে যাও আমার সাইরা দাও মুসা নবী ডেকে বলে আল্লাহমাত আমার আল্লাহ অমুখ পেকে আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না আমার আল্লাহ শুধু দিয়েই যায় আমার আল্লাহ শুধু দিয়ে যায় তোর ঝন সহ ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা জাকাত দেবে না সম্পদ আল্লাহ রাস্তায় বিলাবে না কঠিন কেয়ামতের ময়দানে তুই কারণের সাথে হাসরের ময়দানে তাদেরকে দাঁড়াতে হবে এজন্য বাজান জাকাত দেওয়ার দরকার আছে না নাই জাকাত কিভাবে দেবেন হজরত উমহার ফারুক দেখে বলেন জাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য পরবর্তী বছরে অন্য কারো দুয়ারে লাইন না দেয় বলে আল্লাহ হওয়া একবার তাহলে কিভাবে জাকাত দেবেন আপনার জাকাতের অর্থ আছে পাঁচ লাখ টাকা পাঁচশো মানুষকে দেওয়ার দরকার নাই পাঁচ হাজার মানুষকে দেওয়ার দরকার নাই

এমন ভাবে যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো কাছে হাত না পাতা লাগে কথা বলেন ঠিক কেনা যেহেতু সমাজ রাষ্ট্র আমাদের দায়িত্ব নিচ্ছে না এজন্য যারা ধনী আছে নিজেদেরকেই দায়িত্ব নিতে হবে আপনার গ্রামে আপনার সমাজের সবচাইতে দুঃখী মানুষকে সবচাইতে বিপদে কে আছে ওই জাকাতের অর্থ দিয়া তাকে সহযোগিতা করে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলেন তার কর্মস্থানের ব্যবস্থা করে দেন আমরা যদি এইভাবে সকলের পাশে দাঁড়াইতে পারি ইনশাল্লাহ হয়তো বা দশ বছরের গবেষণায় বলা হয়েছে যে দশ বছর যদি জাকাতের অর্থ সঠিকভাবে আদায় করা হয় আর সঠিকভাবে বন্টন করা হয় দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না জাকাত নেওয়ার জন্য বলেন আল্লাহ একবার কিন্তু এই এইটা তো হয়তো বা কখন চালু হবে কোন দিন হবে আমরা জানি না কিন্তু আমরা সামাজিকভাবে নিজেই দায়িত্বটা নেই আমরা সব ধনীরা যদি দায়িত্ব নেই বড় লোক যারা আছে সবাই যদি দায়িত্ব নেয় জাকাতের অর্থগুলো সঠিকভাবে সঠিক ব্যক্তিদের হাতে পৌঁছে দেয় একদিন দেখবেন যেটা দশ বছর হওয়ার পরে হওয়ার কথা ছিল সেটা নাই বিশ বছর বছর পরে দেখবেন একদিন আসলেই আমরা দারিদ্র মুক্ত হয়েছি কথা বলেন ঠিক না এই জন্য দারিদ্র বাংলাদেশ স্বপ্ন দেখলে হবে না দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে হলে সাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা সারা বিকল্প কোনো রাস্তা খোলা নাই কথা বলেন ঠিক না। জাকাত দেব তো ইনশাল্লাহ আল্লাহ যাদেরকে দেওয়ার তৌফিক দিয়েছেন সবাই দেবেন ইনশা